ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠানে অন্য মুডে মুখ্যমন্ত্রী, জৈন সমাজের অনুষ্ঠানে যোগ দিয়ে ডান্ডিয়া নাচছেন তিনি। মন্ত্রিসভায় রদবদল নিয়েও এবার রাজ্য রাজ্যপাল সংঘাত। মন্ত্রিসভায় রদবদলের জন্য তিন দিন আগে নাম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত কোনো সম্মতি মেলেনি রাজ্যপালের, এমনই খবর সূত্রের। সাধন পাণ্ডের মৃত্যুর পর দপ্তরের দায়িত্ব অন্য মন্ত্রীকে দেওয়া হলেও পদ শূন্য রয়েছে। সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া পদেই জায়গা হতে পারে নতুন মন্ত্রীর, এমনই খবর সূত্রের। কথা বলবো এই নিয়ে আশাবুল হোসেন প্রথমে রয়েছেন টেলিফোনে। আশাবুল, মন্ত্রিসভায় রদবদলকে কেন্দ্র করেও রাজ্য রাজ্যপাল সংঘাত, ঠিক কি কারণে এই সংঘাত তৈরি হচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার একটা ছোটখাটো রদবদল করতে চান এবং সেই রদবদলের কথা জানিয়ে এবং তিনি রাজভবনে যেটা সরকারি নিয়ম সেই নিয়ম মতো চিঠি পাঠানো হয়েছে, কিন্তু রাজভবনের তরফে এখনো পর্যন্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। ফলে যতক্ষণ না অনুমতি মিলছে সেই মন্ত্রিসভার রদবদল করা যাচ্ছে না। তবে আমরা যেটা সরকারি সূত্রে জানতে পাচ্ছি যে মন্ত্রিসভার একটা ছোটখাটো রদবদল হবে, এবং যেহেতু সাধন পাণ্ডে তার দপ্তরটা অন্য, তার মৃত্যুর পর তার দপ্তর অন্য মন্ত্রীকে দেওয়া হয়েছে, কিন্তু ওই পদটি কিন্তু খালি আছে। ফলে একটি একজন মন্ত্রিসভা একজন নতুন মন্ত্রীকে নেওয়া যেতে পারে। ফলে মনে করা হচ্ছে যেহেতু রাজভবনের কাছে আবেদন জানানো হয়েছে, সেই জন্য নতুন মন্ত্রীকেও শপথ দেবেন এবং সেই কারণেই রাজ্যপালের সময় দরকার। ফলে অন্তত একজন নতুন মন্ত্রী আসছেই এই মন্ত্রিসভায় বলা যেতে পারে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মন্ত্রিসভায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীর, কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদলও করা হতে পারে। আবার কেউ নতুন কোনো মন্ত্রী, যারা পুরনো মন্ত্রীদের থেকেও বাদ পড়ে নতুন আবার কাউকে মন্ত্রী করা হতে পারে, এই নিয়ে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। অমৃতা, ধন্যবাদ আশাবল।